গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের আমি যাচ্ছি লেক টাউনে। লেক টাউন অ্যাপ্রক্সিমেটলি বারুইপুর থেকে 31 কিলোমিটার মতো। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরেছ। MBA চায়ওয়ালাটা শুরু হয়েছিল একটা ছোট স্টার্ট আপ থেকে, মানে একটা MBA ড্রপ আউট একটা ছেলে, যে ছেলেটা শুরু করেছিল একটা ছোট স্টল দিয়ে, চায় স্টল দিয়ে। তার আজকে প্যান ইন্ডিয়াতে 4-5টা আউটলেট আছে। তো এই স্টার্ট আপ তৈরি হওয়ার পিছনে কিছু গল্প আছে যেটা আমাদেরকে জানতে হবে। গল্পটা হলো, ছেলেটা ম্যাকডোনাল্ডসে অ্যাজ এ সুইপারে ঢুকেছিল কাজ করার জন্য। কেন? কারণ ও চাইতো যে আমি বেস লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত এক্সপিরিয়েন্সটাও গেইন করতে চাইছিল, যার জন্য ও একদম লোয়ার সেগমেন্টে কাজ মানে ঢুকেছিল আর কি। তো ও যখন ঢুকেছিল ছেলেটা, তখন ওর স্যালারি ছিল 37 টাকা প্রতি ঘন্টা, মানে 37 রুপিস পার আওয়ার ওর স্যালারি ছিল। তো ওই স্যালারিতে ও অ্যাজ এ সুইপার ম্যাকডোনাল্ডসে কাজ করতো। সেখান থেকে আজকের ওর এই 4-5টা আউটলেট আছে অল ওভার ইন্ডিয়াতে। তো খুবই ইন্সপায়ারিং স্টোরি এটা, তো খুবই ইন্সপায়ারিং স্টোরি এটা, যেটা প্রতিটা ইয়াং জেনারেশনকে মোটিভেট করবে। MBA চায়ওয়ালা দোকানটার নামটা কেন এলো? MBA চায়ওয়ালা দোকানটার নাম এই জন্যই এলো কারণ প্রথমে ছিল MB চায়ওয়ালা। তো MB চায়ওয়ালা তো ফুল ফর্ম হচ্ছে মিস্টার বিল্লোরের চায়ওয়ালা। তো ও কী হতো, ওকে বিভিন্ন রকম লোকে ডাকতো, বিলিনিয়ার চায়ওয়ালা, তারপরে বিল্লো চায়ওয়ালা, বিল্লো রানী। তো ও ভাবলো তো এটা তো খুব একটা ভালো জিনিস হচ্ছে না, সবাই নামটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। তো কী করলো, যেহেতু ও MBA ড্রপ আউট, তো ও MBA-র পরে এ লাগিয়ে দিল। তো এ ফর আহমেদাবাদ, যেহেতু স্টার্ট আপটা স্টার্ট হয়েছিল আহমেদাবাদ থেকে, তো যার জন্য হয়ে গেল MBA চায়ওয়ালা। তো যেটা খুব একটা নামটা খুব একটা ট্রেন্ডি লাগছে শুনতে, তো ওই নামটার জন্যই বেশ একটা ভালো ট্রেন্ড শুরু হয়ে গেল। চলো কলকাতায় যে আউটলেটটা হয়েছে সেটা দেখে নিই কীরকম হয়েছে, আর তোমরা আমার সাথে দেখতে থাকো। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমরা আজকে কোথায় এসেছি? আমরা আজকে MBA চায়ওয়ালাতে, যেটা হয়েছে লেক টাউনে। তো একটা চায়ওয়ালা যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে একটা চায়ওয়ালা কোটিপতি কেন হতে পারবে না? বাইরের অ্যাম্বিয়েন্স ঠিক এরকম, এখানে বসার জায়গা রয়েছে। তো চা যদি খেতে হয়, ভিতরের চা, শুধু চা খাওয়া অ্যালাউ নেই, ভিতরের জন্যে তোমাকে কিছু অর্ডার করতে হবে। আর বাইরে যে সিটগুলো রয়েছে এখানে, এখানে তোমরা চা খেতে পারবে। তো চলো ভিতরটা দেখা যাক, ভিতরটা কীরকম হয়েছে, ভিতরের যে ডেকোরেশনটা, ইন্টেরিয়ারটা সেটা দেখা যাবে ভিতর থেকে। ভিতরের ডেকোরেশনটা কীরকম টাইপের করেছে এখানে, যেহেতু এখন দুপুরের সময়, তো এখন একটু ফাঁকা রয়েছে জায়গাটা। এখানকার মেনু কার্ড চা ছাড়াও অনেক রকমের কিছু অ্যাভেলেবেল আছে এখানে, তোমরা এখানে এসে এগুলো ট্রাই করতে পারো। তো এখন আছি ক্যাফের ভিতরে। ভিতরের এখন অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম করেছে এখানে। তো এখন দুপুরবেলা, তো জায়গাটা একটু ফাঁকাই আছে। আমার হাতে এখন আছে আদা চাটা, তো এটাও বেশ ভালো টেস্টি। দেবু এখানে খাচ্ছে হচ্ছে এলাচি চা। দেবু বললো এলাচিটা বেশি টেস্টি আদা চায়ের থেকে, বাট আমার আদা চাটা বেশি ভালো লেগেছে।